তো এখন হচ্ছে দুপুর 2:30 বাজছে, আমরা এবার খেতে বসবো। চান হয়ে গেছে সবারই, তার আগে গল্প করছিলাম। তো আমরা কি খাবো সেটা একটু দেখাই আজকে। আজ খাচ্ছি আমরা রাইস, আছে লাল শাক ভাজা, আই থিঙ্ক আলু ভাজা, পেঁপে সেদ্ধ, শশা, ডাল, আই থিঙ্ক এটা ডাল আছে, কিছু একটা ডাল, আর এটা হচ্ছে এমনি আর একটা ডাল, এটা হচ্ছে তোমার চিকেন কালকের, ওরা খাচ্ছে ডিম, আর আমি খাচ্ছি চিকেন। সো এটা হচ্ছে আজকের খাবার। হয়ে গেল আমার খাওয়া ডান, এবার আমি যাচ্ছি একটু টিভি মুভিজ দেখতে। তো তারপর বিকেলবেলায় আবার যদি কোনো প্ল্যান হয় তাহলে বেরোবো। যদিও আমাদের সাথে এখনও রিমি আছে, রিমির সাথে আমরা একটু গল্প টল্প করছি, অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে। আর এই জানো তো এখন আমাদের এত বেরোনোর রেস্ট্রিকশন হয়ে গেছে পুরো, তো তার জন্য রিমির সাথে এখন ঘরের মধ্যে বসে কিছুটা গল্প করার চেষ্টা করব। তো রিমি চলে যাচ্ছে বাড়ি, হ্যাঁ, তো এখন বিকেল 5:30 বাজছে, তো রিমি এই যে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, তো রিমি টাটা, ওর গাড়ি চলে এসছে, সো নিচে যাচ্ছে ও। টাটা, সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার তিনটেই করো। তো এখন ও চলে গেল, আমি এবার উপরে যাই একটু চা ফা খাবো, তারপর দেখি কোথাও যদি বেরোনো যায়। চা খেয়ে এখন বসেছি খেলা দেখতে, আজকে KKR-এর খেলা আছে দেখো। তো এখন বাজছে 10:30, আর আমি এখন একটু অর্ডার দেবো সুইগি থেকে কিছু, বিকজ রাতে খাবারে সেরকম কিছু নেই। সো আফটার 1000 অফ ডিসকাশন আমি অর্ডার করে দিয়েছি একটা তন্দুরি চিকেন আমিনিয়া থেকে। এসে গেছে সুইগি, চলো নিয়ে নিই দেরি দেরি। আজ হলো সানডে, আজকে আমরা একটু স্পেশাল কিছু খেতে চাই, মানে দিদিকে বলেছি সেই জন্য। দিদি বিরিয়ানি করবো বলেছে, তো বিরিয়ানির জন্য কিছু জিনিস লাগবে, দিদি দাঁড়িয়ে আছে, তো গিয়ে আমি জলদি জলদিগুলো নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমার সব কিছু নেওয়া ডান, এবার চললাম বাড়ি, দেখা যাক। বাইরে প্রচণ্ড গরম, যাই হোক আমি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, তো দেখা যাক দিদিকে দিয়ে দিই। দিদি অনেকক্ষণ ধরে ওয়েট করছে। থার্ড টাইম আজ আবার যেতে হচ্ছে, আর একটা জিনিস ভুলে গেছে। তো বাজছে এখন 2, একটু লাইট খাচ্ছিলাম, আর এসে তারপর দিদির হয়ে গেছে রান্না, মানে বিরিয়ানি করা হয়ে গেছে। আমি এবার চান করে নিই, তারপর বিরিয়ানিটা টেস্ট করব, আর তোমাদেরও দেখাচ্ছি তারও বিরিয়ানিটা কেমন বানিয়েছে। গামছাটা নিয়ে নিই, দম বিরিয়ানি তো চেপে রেখেছে। খাওয়ার সময় আমি আরেকবার দেখাবো ভালো করে, অনেক লেট হয়ে গেছে, খাবো তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই ভালো করে। বাজছে 6:30, আমি এখন বসেছি চায়ের সাথে উইথ বিস্কিট, আর হয়তো একটু বেরোতে হতে পারে, দেখি গিয়ে স্পেন্সার্সে কিছু জিনিসপত্র হয়তো লাগবে, তো সেগুলো নিয়ে আসবো। সো তোমাদেরকে কিছু কথা আজকে বলার আছে, তার জন্য আমি এই ব্লগটা এখন একটু স্টার্ট করলাম। সেটা হচ্ছে এতদিন ধরে আই থিঙ্ক 3-4 ব্লগ আই থিঙ্ক আমি আপলোড করেছি, তো তার মধ্যে তোমরা খালি দেখেছো যে আমরা বেরোবো, আমরা যাব, বারবার আমরা, মানে সিঙ্গুলার নাম্বার না বলে আমি প্লুরাল নাম্বার আমি ইউজ করছি অল টাইম। তো ভাই তো ভাই তো ভাই আমি আর নিজেই ওয়েট করতে পারলাম না, এবার আমার ইন্ট্রো দে। সি ইজ মাই ওয়াইফ আদিতি, তো আমরা এবার থেকে দুজনা মিলে তোমাদের বোর করবো।
এতদিন ধরে অবিক্রম বোর করে এসে মাঝে মাঝে আমি আপনাদেরকে বোর করব। তো তোমরা হয়তো জিজ্ঞেস করবে কেন ওকে এতদিন আনা হয়নি ব্লগে, কেন তুমি একা ব্লগ করতে, এই সমস্ত কোশ্চেন। তো সেটাও আমি অ্যান্সার দিয়ে দিই। বিকজ আমি আই থিঙ্ক শুরু করেছিলাম মানডে থেকে ব্লগ করা। সো মানডে থেকে ফ্রাইডে অবধি ওর প্রচণ্ড চাপ থাকে অফিসের, তো তার জন্য ওকে তখন আনতে পারিনি ফ্রাইডে অবধি। তো স্যাটারডে রিমি এসেছিলো, মানে রিমি হচ্ছে, এবার আমি তোমাদের বলি কে, রিমি হচ্ছে ওর মামার মেয়ে। সো রিমি এসেছিলো, তো স্যাটারডেটাও হলো না, ল্যাদ খেয়ে গেলাম ও যাওয়ার পর। পুরো সানডে মানে আজকে, আজকে আমি ওকে বলেছিলাম যে আজকে তুই ব্লগে মুখ দেখাবি, এরপর থেকে আমি তোমরা রোজই দেখতে পাবে, তখন আর ও গেস্ট থাকবে না, চাপ নেই। না রোজ হয়তো পাবে না সেরকম নয়, আর আমি ওরকম কোনো চাপে অত থাকি না। মেইনলি অ্যাকচুয়ালি উইকেন্ডসগুলোয় আমরা দুজনেই বোর হই, তো থট অফ লাইক ব্রিংইং আপ আ চ্যানেল, আর ওর খুব শখ এসব ভিডিও বানানো আর এডিটিং করা। তো আমারও ওকে দেখতে দেখতে আমারও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, উইকেন্ডে অলসো আই ক্যান গিভ সাম টাইম, আর ওর সাথেও বেশ একটু মজাও করা যাবে। এমনিতেই আমাদের সাত দিনই আমাদের মজাই করতে থাকি আমরা, বাট এই মজাগুলো তোমাদের সাথেও শেয়ার করবো, হোপফুলি ইউল লাইক ইট। তো জানিও তোমাদের আমার ইন্ট্রোডাকশন কেমন লেগেছে, ওর ব্লগ এতদিন কেমন লাগছে, আর আমাদের দুজনকে কীভাবে দেখতে চাইছো, মানে কী জিনিস তোমরা দেখতে চাইছো বা কী এক্সপিরিয়েন্স শুনতে চাও, সেগুলো সব আমরা বলতে পারবো। তো তোমরা কমেন্ট সেকশনে এই সমস্ত সাজেশনগুলো দিয়ে দিও তোমাদের। তো অনেকেই দিয়েছে আমাকে, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছে, অনেকেই ফোন করেও বলেছে নানা রকম ইম্প্রুভমেন্ট। সো তার জন্য তাদের থ্যাংক ইউ সো মাচ। সেই জিনিসগুলো আমি চাইছি, মানে আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে ইম্প্রুভ করার। সো দেন দেখা যাক কতটা ইম্প্রুভ করতে পারি। তো আমরা চলে এসেছি অন স্পেন্সার্সে, মোটামুটি ডান সব কিছু, যা যা লাগতো মোটামুটি কিনে নিয়েছি। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার কথা হবে। তো স্পেন্সার থেকে আমরা কিছু আলুর পরোটা হোমমেড, কি বলে প্রিমেড আলুর পরোটা নিয়ে এসেছিলাম। তো ওটাকে এখন ভাজা হবে, তারপর কাল থেকে তো অফিস মানডে। তো টিল দেন টাটা, টেক কেয়ার, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড নাইট, বাই বাই।